মিশন আমি আজাদ, আমি আজাদ, আমি মুক্ত, আমি আজাদ। ওইটা কোনো সিক্ত তাই হোক ভক্ত। বাজে হচ্ছে 8:23। মিরাজ অলওয়েজ লেট, কারণে সবসময় লেট হয়। তারপরে যা চর আছে সব চরে যাবো ইচ্ছা লাল যদি বাচ্চা রাখে। তো আমরা যাচ্ছি, স্টার্ট করছি। এই তো পানি বিরতি। তো বর্তমানে এখন কোথায়? এটা গজারিয়া বাজার। আমরা স্টার্টিং করছি। এত কিছু কই দেবো, উপজেলা লালমোহন, জেলা জেলা বরিশাল না বলা হয়নি তো? জেলা বলা বলা, ও জেলা বলা বিভাগ বরিশাল। তো যাই, যাওয়ার পর দেখা যাক কিসে যাওয়া যায়। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। মূলত আমরা যেতেছি হচ্ছে কি, ডালচর না, কই যেতেছি কচ্ছিপ্পা, কচ্ছিপ্পা যেতেছি। তো হচ্ছে আমরা আমরা শর্টকাট মারতেছি, কারণ আমরা এই জায়গার, আমি এই জায়গার কি অতিথি আর কি, কী বলে বলা যাবে না, বললে চাকরি থাকবে না। যাই হোক, তো এখানে রাস্তাঘাট অনেক চিনি, 10 বছর যেটা আসি তো এই বলা যায় বলতে। তো সো আমি কেন ওই চরফেশন দিয়ে যাব, শর্টকাট যত পারি, বাইপাস টাইপাস যা আছে ওদিক দিয়ে মারতেছি। প্লাস এখানের অপরূপ দৃশ্য, কালকে রাত্রেও আসছিলাম, যদি ওই ক্যামেরা দিয়ে তো আর কিছু দেখানো যায় নাই। তো দিনের বেলা, সকাল ভোরের বেলা আর কি, একটু বাজে হচ্ছে 8:23। মিরাজ অলওয়েজ লেট, কারণে সবসময় লেট হয়। ঠিক আছে, তোমার কই টিকটক কাটিং কই এবার? ওটা চালানোর মধ্যে চালাই হচ্ছে ও, ও যে কুয়াশার নিচে নেমে আসছে। চলে তো দেবে আনে, বুঝছো? কালকা রাইতে দেখতে দেখতে গেছি, রসের কোনো হারই নাই বেটা। তখন অত চোট বাট পাট থাকতে বেটা, বেটার লিগে রস বেটা দেয় না। বাজে হচ্ছে কয়টা? 8:25। এখন দেখি আর কতক্ষণ লাগে কচ্ছিপ্পা যেতে। কচ্ছিপ্পা যে
ঠিক আছে ওই জায়গাতে চিন্তা করতেছি যেহেতু আমার আমরা অ্যাকচুয়ালি সকাল সকাল বের হয়ে গেছি আর এখান থেকে গেছি সো আমরা স্পিড বোট নেওয়ার কোনো দরকার নাই চিন্তা করতেছি আমরা ওই যে টলার আর কি টলার না আর কি ইঞ্জিন চালিত নৌকা যেগুলো আছে ওগুলোতে করে আর কি যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা নেয় সঠিক সেইভাবে সো সামনে তো দেখো সামনে দেখো ইয়ে সুপারি হ্যাঁ সুপারি মুরগা নেই ইয়ে সুপারি গাছ হয় Wow. ভক্ত ওকে রাস্তাটা খুবই সুন্দর বাট ভাঙ্গা যাই যাওয়ার পর আবার দেখা হবে আবার কথা হবে আল্লাহ হাফেজ বাই বাই হ্যাঁ এখানে খাবার হোটেল এই যে এগুলো ছাড়া কিছু পাবেন না ঠিক আছে কিচ্ছু করার নাই এগুলোর সাথে মানে নিতে হবে আপনি বড়লোক হইলে অন্য জায়গায় যান এখানে আইসি আপনা দেখা যান ফুটেন টাটা ভাই দেখাতাম অলরেডি আমরা কচ্ছপে আসার পর আমরা একটা সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে মসজিদ আছে এবং কি মাদ্রাসা আছে যদি আপনারা আরও আর্লি আর্লি আর কি আসেন তাহলে এখানে নামাজ পড়তে পারবেন এবং কি এখানে একটু কি ছোটো বড়ো কাজও সারতে পারবেন টয়লেট আছে এখানে যে বাচ্চারা সুন্দরভাবে আর কি ওরা মাদ্রাসার কাজ করতেছে আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে এটি হচ্ছে আমাদের ইসলাম ধর্ম সো যাই হোক আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আপনারা ভালো আছেন তো আমি সবসময় জানতাম যে একটা সিন্ডিকেট থাকে যে সবাই মিলেমিশা আর কি কেউ যদি 4,000 বা 5,000 বা 6,000 যেটাই কয় আর কি সব ওইটাই আর কি দাম আর কি ওইটাই আর কি হোকা ফিরে নিয়ে যাবো বাট দাম কমাইবো না কিন্তু এই জায়গার মধ্যে দেখলাম যে নিজেরা নিজেরাই পন্দাবন্দি সেইভাবে সেই লেভেলে হাই লেভেলে পন্দাবন্দি হয় ঠিক আছে খুব ভালো লাগছে এই জিনিসটা আমাদের জন্য একটু সুবিধা হয়েছে ভাড়া কম পাইছে আমরা স্পিড বোটে চলে না আপনি বিয়ে আমার বিয়ে না কি করে ভাড়া ছাড়াই ভাড়া ছাড়াই হয়ে যায় বদলে ঠিক আছে আর স্পিডের নাকি ইঞ্জিন আর কি মেইনলি হইতেছে ইঞ্জিন যেটা তো আর কি আউলটা বাউল হিগে আর বাকিটা করলাম না ওইটা করলে গুণা হইব অবশ্য তো অবশ্য অন্যভাবে বলতে পারি আর কি ইয়ে রে কী কয় এটা রে যেটি হচ্ছে পণ্ডিত পণ্ডিত রে ই চিনায় আর কি মন্দির চিনায় আউলটা বাউল হিগে আর পণ্ডিত রে মন্দির চিনায় স্পিড হইতেছে আর কি স্পিড বোটের সবগুলো ইঞ্জিন হইতেছে ইয়ামাহার তো সবটি হইতেছে ইয়ামাহার এখন ইঞ্জিন বলে আবার পার্থক্য আছে পরে জিগাইলাম যে পার্থক্য কি ভাই ইয়ামাহার ইঞ্জিন এটা এগোটি কি কাওয়াসাকির ইঞ্জিন নাকি সবই তো ইয়ামাহারই ইঞ্জিন কাওয়াসাকির তো কোনো ইঞ্জিন নাই যাহা মরি কোনো একটা পার্থক্য তো
যেটাই হোক বন্ধুরা বন্দি শেষ আমাদের সোনার বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশে চলে এটা কোনো ব্যাপার না কি সত্যি কথা তো বন্ধুবন্ধু তো বাংলাদেশেই চলে এটা কোনো ব্যাপার নাই প্যারা নাই I'm going to go to the next one.